নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের যে টপিকটা আমি চুজ করেছি সেটা খুব ইন্টারেস্টিং টপিক। আমরা অনেক সময় দেখি রাস্তায় কোনো সাধু হেঁটে যায়, বা কোনো সাধু আমাদের কাছে টাকা খোঁজে, বা কোনো সাধু আমাদেরকে আংটি দেয়, বা কোনো সাধু আমাদের মাথায় চামর বুলিয়ে দেয়। এই সমস্ত দেখে আমাদের অনেকের মনে হয় ভণ্ড সাধু। এই ভণ্ড সাধু আর আসল সাধু, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়, বা ভণ্ড সাধুটাই কি, আসল সাধুটাই কি? একদম ভগবত গীতা থেকে আমি ডেফিনেশন খুঁজে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে, এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। তো আমি প্রথমেই বলবো, সিদ্ধ সাধু খুব একটা দেখা যায় না, আপনি সচরাচর দেখতে পাবেন না। যাদেরকে দেখবেন তারা কিন্তু সাধু নয়। যারা দেখবেন অনেক সময় ভিক্ষা করে আপনার কাছে টাকা খোঁজে, তারা কিন্তু সাধু নয়। আরেকটা কনসেপ্ট আমি আপনাদের ক্লিয়ার করে দিই, যারা তন্ত্রমতে কাজ করে তারা কিন্তু তান্ত্রিক, সাধু নয়। সাধু আলাদা, সন্ন্যাসী আলাদা, তান্ত্রিক আলাদা, সবাই কিন্তু আলাদা আলাদা পর্যায়। সাধু আপনার কাছে কোনো দিন ভিক্ষা করবে না, নিজের জন্য, নিজের পেট বাঁচানোর জন্য ভিক্ষা করবে না। গীতাতে একটা শ্লোক আছে, দুঃখেশ বনুদ্বিগ্নমনা সুখেশু বৃগদস্প্রহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনি রুচ্যতে। এটার মানে কি জানেন? দুঃখেশ বনুদ্বিগ্নমনা অর্থাৎ দুঃখ হলে, মনে যদি দুঃখ হয়, যদি কেউ মারা যায়, খুব ক্লোজ বাবা মা ভাই বোন যদি কেউ মারা যায়, যার মনটা উদ্বিগ্ন হয় না, মানে মনটা কাঁদে না, সুখেশু সুখেশু বিগদস্প্রহ মানে সুখ হলে যার মনটা হা হা করে হেসে ওঠে না, আহ্লাদিত হয় না, বিতরাগ ভয় ক্রোধ, যে রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত স্থিতধীর, সেই হচ্ছে মুনি রুচ্যতে, আসল মুনি। ডেফিনেশনটা আশা করি বোঝা গেল। এই হচ্ছে সাধুর ডেফিনেশন। আরও অনেক ডেফিনেশন পাওয়া যায়, আবার পণ্ডিতের ডেফিনেশন আলাদা আছে, সেটা আমি কোনো ভিডিওতে হয়তো আলোচনা করে দেব, যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান। আমরা সাধারণত দেখি ও গেরুয়া বসন পড়ে আছে মানে ও সাধু। না, সাধু সবাই হতে পারে না। এই ত্যাগগুলো করা কি সহজ ব্যাপার? বা যে কোনো মিশনে, অনেক মিশন আছে আমাদের ভারতবর্ষে, সেই মিশনেই যারা দীক্ষা গ্রহণ করেছেন বা যারা গেরুয়া পরে থাকে, তারা কি সবাই সাধু? একদম নয়। সাধুরা আরাম নেবে না। সাধুরা যে আমাদের হাতে ফোন থাকে, ক্যামেরা থাকে, সেগুলো সাধুদের হাতে কোনো দিন থাকবে না। আপনারা বুঝতে পারছেন আমি কি ইন্ডিকেট করতে চাইছি বা কি বলতে চাইছি। এখনকার অনেক সাধু আমি দেখেছি যাদের হাতে বড় বড় DSLR ক্যামেরা, তারা কি সাধু? তারা সাধু নয়, তারা চলে গেছে ওইখানে, আলাদা ব্যাপার, সন্ন্যাস গ্রহণ করে নিয়েছে, আলাদা ব্যাপার, কিন্তু সে সাধু বা মুনি নয়। মুনি অ্যাকচুয়াল মানে হচ্ছে যে মনের কথা শোনে, যে মনের কথা শোনে সেই হচ্ছে মুনি। সাধুর ডেফিনেশনটা অনেকটাই আলাদা, অনেকটাই। আমরা যেটাকে সাধু ভাবি, সাধু মানে হয়তো ভাবি সে আমাকে আশীর্বাদ দেবে, সে আমাকে এমন কিছু বর দেবে যার জন্য আমি বিশাল কিছু করে দেব, অমনিভাবে সাধু আপনার কাছে আসবে না, আপনাকে বর দিতে আসবে না কোনো দিন। সাধু আপনি খুঁজে বার করবেন, সেটা রীতিমতো কষ্টকর ব্যাপার। যেমন ভগবানের দেখা পাওয়া কষ্টকর ব্যাপার, সেরকম সাধুর দেখা পাওয়াও কষ্টকর ব্যাপার। সিদ্ধ সাধুর দেখা পাওয়া সত্যি খুব কষ্টকর ব্যাপার, অত সোজা নয়, তারা সামনাসামনি আসবে না, সে নিজের জন্য কখনো ভিক্ষা করবে না, এতটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। সে যদি ভিক্ষা করে তাহলে অন্য কারো জীবন বাঁচানোর জন্য ভিক্ষা করবে, নিজের জীবন বাঁচানোর জন্য সে কোনোদিন ভিক্ষা করবে না, সে কোনোদিন আরাম নেবে না, সে বিছানাতে শোবে না, বিভিন্ন প্রকার আরাম থেকে সে বঞ্চিত থাকবে, সে নেবে না। আপনি যদি তার পা টিপতে যান বা হাত টিপতে যান, মাথা টিপতে যান, সে নেবে না, গ্রহণ করবে না। এ হচ্ছে সাধু।
আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর এই ধরনের যদি আলোচনা চান তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে হ্যাঁ এই ধরনের আলোচনা চাই, ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা আশা করি খুব ভালো লেগেছে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। আপনারা লাইক করলে আমার নিজে মোটিভেট হই এবং ভিডিও বানানোর ইচ্ছাটা আমার আরও বেড়ে যায়। তো ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং অতি অবশ্যই আমাদের চ্যানেল পণ্ডিত স্নেহময় ব্যানার্জিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন। তো বাবা ভোলেনাথের ইচ্ছায় সকলে খুব ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, ধন্যবাদ।